তো দেশের মধ্যে আমরা যত বড়ই হলু হই না কেন নিয়ম কানুন মানি না বামদান মানি না বাইরে গেলে ঠিকই শুধু সিট বেল্ট বাঁধে না যেখানে সেখানে থুতুও ফালায় না অনেকে খাইয়া ফালায় টিস্যুতে পেঁচিয়ে পকেটের মধ্যে রাখে তো পরিবেশ একটা মানুষকে শেখায় কিভাবে কি করতে হয় একটা দেশে যদি গণতন্ত্র থাকে সেখানে আইনের শাসন থাকবে মানবাধিকার থাকবে আজকে আপনারা আমরা সমস্ত রাজনৈতিক দল প্রেস ক্লাবে কারণ বাজার জেলা মহানগরে সমস্ত জায়গায় এই মানবাধিকার দিবস উপলক্ষে দাঁড়িয়েছি যদি মানবাধিকার থাকত তাহলে হয়তো আমরা এখানে দাঁড়াতাম না কারণ তাহলে হয়তো আমরা ইন্দোরে একটা আলোচনা করতাম একটা বিবৃতি দিতাম কারণ এটা আমাদের অর্জন অলরেডি আমরা স্বাধীনতা অর্জন করেছি এখন তার আমরা বলতে গেলে স্বাধীনতা অর্জনের পরপর আমরা প্রতিদিন স্বাধীনতার জন্য লড়াই করি না কিন্তু এটা ঠিক 1971 সালে আমরা একটা স্বাধীন সার্বভৌম ভূখণ্ড পেয়েছি মাত্র স্বাধীনতার যে অন্যান্য লক্ষ্যবস্তু ছিল মানুষের অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক মুক্তি এখন পর্যন্ত আমাদের সেই অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক মুক্তি আসে নাই আজকে স্বাধীনতার পর পর এই দেশকে স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে এই দোহাই দিয়ে আরেকটি দেশের উপরে এতটা বড় নির্ভরশীল করে ফেলেছে আজকে স্বাধীন দেশের নির্বাচন কিভাবে হবে কারা বিরোধী দল হবে কারা এমপি হবে সেটি ঠিক করে দেয় সেই প্রতিবেশী দেশ সেই প্রতিবেশী দেশ কোন দেশ সেটি আপনারা নিশ্চয়ই সকলে জানেন আজকে বাংলাদেশে পেঁয়াজের দাম বাড়ে কেন ভারত রপ্তানি বন্ধ করে দিয়েছে আচ্ছা পেঁয়াজ কি আমাদের দেশে হয় না আমাদের দেশে এই যে কৃষি মন্ত্রণালয় আছে প্রত্যেকটা উপজেলায় কৃষি অফিস আছে কেন আমরা সামান্য পেঁয়াজ উৎপাদনে আমরা জোর দিচ্ছি না আমাদের যেটা চাহিদা সেই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কেন আমরা কাজ করছি না আমাদের দেশে আলুর দাম বাড়ে আলু পেঁয়াজ এইগুলা ইন্ডিয়া থেকে আমদানি করার প্রয়োজন হয় না সেটা আমাদেরকে বড় নির্ভরশীল করে রাখার জন্য ইন্ডিয়ার গোলামী করার জন্য ইন্ডিয়ার এজেন্ট আওয়ামী লীগ আজকে এই দেশে কৃষি খাত ব্যর্থ করছে নিজস্ব কাঁচামালের চিনি শিল্প ধ্বংস করে দিয়েছে নিজস্ব কাঁচামালের চামড়া শিল্প ধ্বংস করে দিয়েছে ইন্ডিয়া থেকে যাতে আমরা চিনি কিনি চামড়ার জুতা কিনতে পারি বাংলাদেশের সোনালী আঁশের দেশ বলা হয় সেই সোনালী আঁশের দেশ পাট আজকে আমাদের কৃষকরা উৎপাদন করছে না কারণ দাম পায় না অব্যবস্থাপনা সিন্ডিকেট আজকে এই দেশের কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য সবকিছু ধ্বংস করছে এখন আমাদের যে রপ্তানি খাতের যে সোনার ডিম পাড়া হাঁস সেই সোনার ডিম পাড়া হাঁস গার্মেন্টস এখন নাকি বন্ধ হয়ে যাবে শুনতেছি এটা তো আমার কথা না সমস্ত দর্শকের ব্যবসায়ী বিশেষজ্ঞ সবাই বলছে